সোমবার দিন দক্ষিণ কলকাতার যোগেশ মামি একাডেমিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল রাগা মিউজিকের সত্যমের সুরে অমিতাভ ব্যানার্জির ভিডিও পরিচালনায় নবাগত গায়িকা সুজাতা মাসির মিউজিক অ্যালবাম তুঝে ইয়াদমে। সোলো অ্যালবামটি মোট 5টি গান রয়েছে। এসএস প্রোডাকশন নিবেদনে অ্যালবামটি মানুষের মনে দাগ কাটবে বলে আশাবাদী গায়িকা সুজাতা। এদিনের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রযোজক সুবীর, অভিনেতা কমলেশ মৈত্র, অভিনেত্রী অঞ্জনা সাহা, গায়ক আদর্শ কুমার প্রমুখ। এমনিতেই বাংলা গানে সোলো অ্যালবাম প্রায় হারিয়ে যেতে বসেছে, সেখানে গায়িকা সুজাতা মাসির এই অ্যালবাম সঙ্গীত তুমি বাঙালির মনে আলাদা করে জায়গা করে নেবে বলে আশাবাদী গায়ক থেকে কলাকুশলীরা। কতটা আশাবাদী এই মুহূর্তে যেরকম প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, দীর্ঘদিন পর এইভাবে একটা মানুষের কাছে আপনারা পৌঁছানোর চেষ্টা করছেন, বার্তা কি থাকছে, এর প্রতি আপনাদের দাবি কি থাকছে বা আপনাদের বার্তা কি থাকছে আজকে যে রিলিজ করলেন আপনারা? রিলিজের মাধ্যমে বার্তা বলতে দেখুন, রোমান্টিক গান, হিন্দি মেলোডিক সং, একটু 90s এর ছোঁয়া আছে। আমি গানগুলো টোটালি ভিডিও ডিরেকশনটা করেছি। গানগুলোর মাধ্যমে অবশ্যই সমাজের কাছে বার্তা বলতে, সমাজকে আমরা এন্টারটেইন দিতে চাইছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা প্রত্যেকে তো নানা রকম ভাবে বিভ্রান্তিকর ভাবে মানে মানসিক ভাবে ভেঙে পড়েছি। সেই মানসিক ভাবে যে ভেঙে পড়েছি, সেখান থেকে একটু যাতে সবাইকে একটু এন্টারটেইন দিতে পারি, এটাই মেন উদ্দেশ্য। 90s এর মানে ছোঁয়া আছে গানের মধ্যে, আশা করি দর্শক মহলকে খুশি করতে পারবো আমরা। এটা তো 5টা গান আছে, 5টা কি আলাদা আলাদা ধরনের গান নাকি? 5টা আলাদা গান। আচ্ছা, মিউজিক ডিরেক্টর কিছু বলবে? হ্যাঁ অবশ্যই, মানে একজন নতুন সিঙ্গার তো আমরা সবাই চাইছি যে ওনাকে সবাই সাপোর্ট করুক। যারা যারা গানগুলো শুনবে তারা অবশ্যই তো কমেন্টস দেবেই। আর 5টা আলাদা আলাদা টাইপেরই গান আছে, স্যাড গানও আছে, রোমান্টিক আছে এবং রোমান্টিক স্যাডও আছে। গানগুলো লিখেছে আদর্শ, আর আরেকজন আছে বিনয়, ও আসতে পারেনি ওর বাড়ি বোম্বেতে, ও আসতে পারেনি এখানে। তো গানগুলো খুব অসাধারণ গান লিখেছে এবং যতটা সামর্থ্য আমার আমি ততটাই সুর দিয়েছি। আর সাউন্ডলি খুব ভালোই গিয়েছে, সুজাতা ভালোই গিয়েছে মোটামুটি, যতটা হোক নতুন সিঙ্গার একদম ফার্স্ট অ্যালবাম, একটু তো ভয় পেয়েই থাকে, এখনো হয়তো ভয় পেয়েই দাঁড়িয়ে আছে। আশা করবো নেক্সট অ্যালবাম ওর আরো বেটার হবে। এটা তো অনেক ভালো হয়েছে, সবাই আপনারা শুনবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। একটু আগে গান শোনাতে বলবো। আচ্ছা শুনিয়ে দাও। तुझे पल को मिले कहीं यार तो समझा नहीं। ब्यूरो रिपोर्ट, चैनल 10।